গুড মর্নিং, আমরা সবাই বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি শিমলিপাল বলে যে জঙ্গলটা আছে ওখানে উড়িষ্যায়। তো অলরেডি আমরা সব রেডি, এই যে কানাই মোহনও রেডি হয়ে গেছে। গুড মর্নিং, আমরা ওখানে পৌঁছে আবার ফোন করবো, এই ফোন করবো বলছি, ব্লগ তুলবো, গাড়িতেও তুলতে পারি। মজা করতে করতে ভাইরাও বেরিয়ে পড়েছে, ওরা আসছে। আর এদিকে অলরেডি আমরা কিছু মানুষ নেবেছি, ওরা এখনও নামেনি, আসছে। তো আমি এই পরেছি ড্রেস, আর চলো ফটাফট বেরিয়ে পড়ি। খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, বহুদিন বাদে আবার বেরিয়েছি এই আর কি। বেড়াতে যেতে কার না ভালো লাগে বলো? চা খেয়ে সকালবেলা থেকে ব্লগ শ্যুট করাই হয়নি, রেডি মানে শ্যুট করতে পারিনি, তাড়াহুড়ো করে কানাই মোহনকে রেডি করে এ করে ওখানে গিয়ে দেখাবো। হ্যাঁ, তা এখন আর দেখাতে পারছি না। কোলাঘাটের ওখানে একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করতে নেমেছিলাম, সেই ব্রেকফাস্টে রয়েছে পুরি আর রয়েছে ঘুগনি। তো আমরা কোলাঘাট পৌঁছে গেছি, কোলাঘাটের এখানে এসে এখানে ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্টে খাওয়া দাওয়া হলো, সবাই খাওয়া দাওয়া হলো। তো কচুরি খেলাম আমরা, কচুরি আর ঘুগনি, তার সাথে চা। আবার জার্নি আবার নতুন করে স্টার্ট হবে। আর আমাদের আমাদের গাড়ি কোথায় গেল? আমাদের গাড়ি হারিয়ে গেছে। ও, এই যে আমাদের পেছনে এই গাড়ি দৌড়ছে, গাড়ি খুঁজছে যাকে। ঠিক আছে, চলো আবার রেডি হয়ে রওনা দিই, কোথায় পৌঁছে তখন আবার দেখ। আমার পাহাড় খুব ভালো লাগে, আর কোথাও বেড়াতে গিয়ে যদি আমি পাহাড়ের এক ঝলকও দেখতে পাই তাহলে মনটা যেন ভীষণ আনন্দ হয়ে যায়। আর এমনি তো বেড়াতে বেরোলে আনন্দ হয়, কিন্তু পাহাড় দেখলে আনন্দটা ডবল হয়ে যায়। তাই দূরের পাহাড়টা দেখেই মনে হচ্ছে এসে গেছি, পাহাড়ে উঠবো, এই পাহাড় দেখবো। কিন্তু জানি না ওখানে যাই আগে গিয়ে বুঝবো যে কী দেখলাম আর কী দেখলাম না। যারা গেছো তারা হয়তো জানো, যারা যাওনি তারা আমার ব্লগের মাধ্যমে যেটুকুনি পারবো সেইটুকুনি দেখানোর চেষ্টা করবো নিশ্চয়ই। শিমলিপালের জঙ্গলে এসে গেছি, আর শিমলিপালের জঙ্গলে ঢোকার জন্য এই বর্ডারটা ক্রস করতে হবে। তার জন্য কি হচ্ছে, আমাদের আইডেন্টিটি সব চেক করছে এখানে অফিসে, চেক করে তারপর আমাদের গাড়ি ছাড়বে। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে লালটুবাবু ফটোশ্যুট করতে ব্যস্ত। আরে বাবা, কি চুল কেটেছে দেখেছো? কি বলবো লোকটাকে, কিছু বলার নেই। এই যে এই গাড়িটা করে আমরা এসেছি এখানে, মোটামুটি পৌঁছে গেছি, জঙ্গলের মধ্যে ঢুকবো, কী কী পশু পাখি দেখবো সেগুলো সব লালটু এ করবে। প্রথমেই দেখেছি আমরা কুকুর, কুকুর বাচ্চা, ও বিস্কুট আনিনি, বিস্কুট আনিনি, বিস্কুট আনিনি। লালটু কোথায় গেল? পুরো গাছগাছড়ায় ভর্তি, দেখতেই পাচ্ছ। আর চারদিকে রাস্তা এত গাছে গাছ ভর্তি যে সমস্ত এখানটা অন্ধকার মতো লাগছে। আর এর এই বর্ডারটা ক্রস করলে কিন্তু এর ভেতরে টাওয়ার নেই, ফোনের টাওয়ার অলরেডি আমাদের বন্ধ হয়ে গেছে, সব একদম নেট এ সব বন্ধ। তো আমরা অলরেডি বর্ডার ক্রস করে ঢুকে গেছি, আর এখন আমরা যাচ্ছি রিসর্টে। তো রিসর্টে গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখাবো। সমস্ত এরকম শুকনো জঙ্গল আর ভীষণ ড্রাই ওয়েদার আর পুরো লাল মাটির দেশ। ওই শিমলিপালের গ্রেটটা ক্রস করার পর আমরা যখন এই রিসর্টটায় ঢুকবো সেটা হচ্ছে 4 কিলোমিটার। 4 কিলোমিটার এসে তারপরে এই অরণ্য নিবাস, এই রিসর্টে আমরা ছিলাম। তো আমাদের আগেই গাড়িটা ঢুকিয়ে দিল, তারপর আমাদের যেহেতু বড় গাড়ি আমরা একটু ওয়েট করলাম। এবার আমরা গাড়ি নিয়ে ঢুকছি, জাস্ট অসাধারণ। এই মানে এসেছি মনে হচ্ছে, এবার ফিলিংসটা অন্যরকম হচ্ছে। তো যাই হোক, আমরা ঢুকি, তারপর রিসর্টে যাই, কি ওয়েলকাম ড্রিঙ্ক দেয় দেখি, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু রিসর্টের ভেতরে সমস্ত গাছগুলো ধোয়া, গ্রিন একদম অপূর্ব, আর প্রচুর গাছগাছরা এখানে, বিভিন্ন রকম গাছগাছরা যেগুলো আমরা দেখিনি সেগুলো আছে। তো এবারে আমরা এসে গেছি, এবার নামবো এই যে রিসর্টটা, চলো ঢুকি। আমরা অলরেডি রিসর্টের ভেতরের দিকে যাচ্ছি, আর রিসর্টটা খুব সুন্দর সাজানো গোছানো। কিছু কিছু জিনিস আমি তোমাদের তুলে দেখিয়েছি,
ব্লগে চেষ্টা করেছি। আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে যেটা দিয়েছিল সেটা অ্যাকচুয়ালি একটা কাড়া, কাড়া কেউ বলছে রচা, কেউ বলছে আবার মাসালা টি, তো জানি না কী ছিল, বাট অসাধারণ ফ্লেভার ছিল, দারুণ ছিল। আর আমাদের মোটামুটি সময় লেগেছে 7 ঘন্টা, তো আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম 7:10, ওখানে পৌঁছে গেছি মোটামুটি 2টো। তো আর রাস্তায় তো ব্রেক তো আমরা দিয়েইছি, সেই জন্য সেইভাবে আমরা টাইমটা ক্যালকুলেট করতে পারিনি। দেখতেই পাচ্ছ ফুল গাছে ভর্তি। আমরা ব্রেকফাস্ট করতে নেমেছিলাম, একবার চা খেতে নেমেছিলাম, একবার দুবার তিনবার তো আমাদের গাড়ি চেকিং করতেও পুলিশেরা দাঁড় করিয়েছিল, যেহেতু কলকাতার গাড়ি। তো যাই হোক, এইসব করে আপাতত আমরা এই যে ঢুকে গেছি, রিসর্টের দিকে যাচ্ছি। বিশাল বড় এরিয়া, বিশাল বড় মাঠ, চাচু, ছোম্মা, বুড়িদিদি, বুড়িদিদির ছেলে মেয়ে মানে মাম, তুতাই, তুতাই এবারে যায়নি তুতাইয়ের পরীক্ষার জন্য, মাম, কৃষ্ণ আর আমরা তো সব 5 জন। ব্যাস সবাই ভীষণ ক্লান্ত, কারণ এই দুপুরবেলা প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, বাপরে বাপ মানে কি বলবো। তো এখন আমরা সব ফ্রেশ হই করব লাঞ্চ, কারণ 3টে অবধি লাঞ্চ দেয়। তো ফটাফট আমরা আগে রেডি হয়ে যাই, রুম বাচ্ছি এখন আমরা কে কোন রুমে থাকব। তো বুড়িদিদি খুঁজে খুঁজে আমার আর বুড়িদিদির জন্য, আসলে আমি তো বুড়িদিদির সাথে থাকব, তো বুড়িদিদির রুম দেখে দেখে বলছে পুটু এই রুমটা ভালো, তো এই রুমটা আমরা নেব। আর এই পাখার তলায় ওদের একটা কীরকম এরকম গার্ড দেওয়া আছে, সব ঘরেই এক সমান, কারণ হচ্ছে আমি এটা মনে হচ্ছে ওদের একটা মানে ডেকোরেশন আর কি। আর রুম ট্যুরটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমরা এসেই সব ঘেঁটে ঘুঁটে ফেলবো, জামাকাপড় এ করে ফেলবো, তো রুম ট্যুরটা দিয়ে দেওয়াই ভালো। এই যে বিছানা, বেডটা এরকম সাজানো গোছানো সুন্দর, কাঠের চেয়ার, আর এই যে বিস্কুট দেওয়া আছে, এই যে এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে কী করতে হবে না করতে হবে, এবং বাইরে এরকম বারান্দা আছে, বারান্দায় 2টো চেয়ার টেবিল আছে, সিগারেট খাও, চা খাও, যা খাও খাও, বারান্দাটা বেশ চওড়া এবং মানে চেয়ারগুলো অসাধারণ। সামনে দিয়ে নদী চলে যাচ্ছে, গাছগাছরা ফুলে ভর্তি চারদিকে, মানে দারুণ রিসর্টটা। আর রিসর্টটার রুম ভাড়া হচ্ছে 7,000 টাকা করে, তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সবটাই দেবে ওরা, তো ফুডিং লজিং মিলে হচ্ছে প্রত্যেকটা রুম 7,000 টাকা করে এক একটা রুম। তো যাই হোক, বুড়িদিদি ফ্রেশ হয়ে গেছে, আমি অলরেডি এই এ করেছি, তা আমরা 7,000 টাকা করে পার রুম, আমরা 5টা রুম নিয়েছিলাম, এক একটা রুমে 2জন করে ওরা অ্যালাউ করে। মোটামুটি আমি তোমাদের অনেক ডিটেলস দিয়ে দিলাম, যাতে তোমরা গেলে মানে একটু আন্দাজ পাও। এই যে কানাই মোহনকে এখানে রেখেছি, ওদের এবার বার করবো, বুড়িদিদি রেডি হয়ে গেছে, আমি এবার রেডি হব তারপর। আর এই যে লুলুং অরণ্য নিবাস, এই হচ্ছে আমাদের রিসর্টের নাম, তো তোমরা হয়তো অনলাইনে পাবে, সেখানে বুক করতে পারো, কিন্তু ওখানে নেটওয়ার্ক কিন্তু ওই রিসর্টের মধ্যে বা কোন একটা জায়গার পরই আর নেটওয়ার্ক পাওয়া যায় না, আমি একটু জায়গাটা এখন নামটা ভুলে গেছি। তো আমরা লাঞ্চ করতে চলে গেছি, ওখানে সমস্ত ভিডিও তোলা অ্যালাও, আমি জিজ্ঞাসা করে নিলাম। তো লাঞ্চে এরকম পাহাড়ি খাবার সাজানো, মানে এটা আমার এত ভালো লাগে যে কি বলবো, করে তো খেতেই হয় না, উল্টে নিজের ইচ্ছে মতো যেটা খুশি নাও, বিভিন্ন রকম স্যালাড, চাটনি, দই, রায়তা, তারপরে পাঁপড়, আর কত রকম যে খাবার তোমাদের একটা একটা করে বলতেই থাকছি। এই যে সোহাম নিচ্ছে, ভাত রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, একটা ফুলকপি দিয়ে এটা কি একটা গ্রেভি ছিল চাইনিজ এখান এটা পুরো, এছাড়া চাউমিন রয়েছে, পাস্তা রয়েছে, পাস্তাটা জাস্ট অসাম, আমি তো প্রচুর পাস্তা খেয়েছি 3 দিন ধরে, রয়েছে ডাল, ডালটাও খুব সুন্দর, পনির, বাটার মশলা, আর রয়েছে মেথি, আলু। আচ্ছা এদিকটা হয়ে গেল, এবার যাচ্ছি আমি ওদিকটা, ওদিকে ওরা অলরেডি নিয়ে সব খেতে বসে পড়েছে, যে যার পছন্দ মতো খাবার, আসলে সবারই খিদে পেয়ে গেছে সকালবেলা ওই ব্রেকফাস্ট করে এসে আর গাড়ি জার্নি করে। রিসর্টটা দারুণ দারুণ রিসর্টটা, খুব ভালো লাগছে, ওরা খেয়ে দিয়ে গেছে, আমি যাব এবার খেয়ে দিয়ে ওই আমরা রিসর্টটা পুরোটা ঘুরে দেখব,
গাড়ি করে, ওদের নিজস্ব এ রয়েছে, তো গাড়ি রয়েছে, সেই গাড়ি করে ঘুরে দেখাবো, দেখবো। আর আমরা খেলাম লাঞ্চে, প্রচুর রকম আইটেম ছিল দেখতেই পেলে, আর পুরো বুফে সিস্টেমে তোমার যা খেতে ইচ্ছা হয় তাই খাবে। আর সিমুই ছিল, মিষ্টি হিসেবে সিমুই ছিল, সিমুইটা আমরা পুরো খেয়ে নিয়েছি সবাই মিলে, এত ভালো লেগেছে, আমুল স্প্রে দিয়ে করা, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আমার ঠাকুমা করতো আর কি আমুল স্প্রে দিয়ে, তো সেই টেস্টটা পেতে না, আর মিষ্টিটা হালকা, বেশ সুন্দর, ভালো লাগলো বেশ। তো এবার যাব, আসলে পাটা খুব যন্ত্রণা করছে, তাই জন্য ওদের বললাম তোরা রেডি হ, তারপর আমি বেরোবো বা এই আর কি। তো ড্রেস চেঞ্জ করার এখন কোনো সময় নেই, সময় দেয়নি, সময় জাস্ট লিমিটেড। বাট লোকেশন এত সুন্দর যে কি বলবো, লিপস্টিক মানে মেকআপের ব্যাগটাই আমি এখনও পাইনি হাতে, কার রুমে রয়ে গেছে যাই না, তাই মেকআপটা একটু পরে করবো, লিপস্টিক ফিপস্টিক উঠে গেছে সব এসে মুখ দিতে। দারুণ, গাছগাছড়ার মধ্যে থাকতে ভালোই লাগে, আর গাছ তো আমার ভীষণ পছন্দের, তাই জন্যই আগে রুম ট্যুরটার তুলে নিয়ে নিচ্ছি, কারণ আমরা এবার এসে জামা কাপড় বার করব, এ করব, ঘেটে যাবে। আর এই যে আমার কানাই মোহন এখানে বসে আছে, ওদের বার করে বসাবো, কিন্তু আপাতত এখন জায়গা মানে ওদের যে আসনটা এনেছি সেটা এখনও বার করিনি, সেই জন্য ওদের বসাতে পারিনি, বসাবো। এটা আলমারি, এখানে চা কফির জায়গা আছে, চা কফি করে খেতে পারো, ইলেকট্রিক কেটলি সবই রয়েছে। এটা আলমারি, এখানে ও যদি আমরা যা, ও বাবা আলমারিতে আবার লকার রয়েছে, জামাকাপড় আমরা রাখিনি, এই যে জামাকাপড় রাখিনি, যদিও জামাকাপড় বারই করিনি, ব্যাগের মধ্যে জামাকাপড় রয়েছে আর কি হবে সেই জন্য। তো এই, আর এই যে আয়না, বড় বিশাল আয়না দিয়েছে একটা, ব্যাস। আমার তো শ্যুট করে না আমি কি পড়েছি না পড়েছি, তাই আমার নিজের শ্যুটটা আমি নিজেই করে দিচ্ছি, আমি এটা পড়েছি, এই যে আর একজন আমাকে কথা মানে পিরিক দিচ্ছে, বুঝেছো? সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, এখানে নেটওয়ার্ক নেই, ফোনে নেটওয়ার্ক গোল হয়ে গেছে, এখানে একদমই নেটওয়ার্ক নেই, কারণ প্রাকৃতিক সৌন্দর্য যাতে বজায় থাকে, পশু পাখিরা যাতে সুস্থ থাকে, সেই জন্য এখানে ফোনের কোনো নেটওয়ার্ক নেই এখানে, তাই কোনো রকম কিছু মানে কারোর সাথে, বাইরের কারোর সাথে না ফোন করতে পাচ্ছি। সব থেকে আমাদের যেটা সমস্যা হয়, একটা ঘর থেকে আর একটা ঘরে, আরে কিরে এটা কোথায় গেল, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, সোহমকে খুঁজে না পেলে ফোন করি, সেই জিনিসটা এখানে এসে একটু সমস্যা হয়ে গেছে। সোহমকে ফোন করতে যাচ্ছি খাওয়ার সময় যে কিরে কোথায় গেছিস, আয় খাবি আয়, আমরা চলে এসেছি, ও মা ফোন হচ্ছে না, এটা একটা সমস্যা। যাক গে, ঠিক আছে, ভালো লাগে, একটা অন্য জায়গায় ঘুরতে এলে অন্যরকম পরিবেশের সাথে, যখন ফোন ছিল না তখনও তো আমরা খুঁজে নিয়েছি না নিজেদের কাছের মানুষকে, নিজেদের প্রয়োজনীয় মানুষকে, ঠিক আছে, ভালো লাগছে। আর আমাদের বাড়ির মতো সে বেশ, এখানটা স্লাইডিং, বারান্দাটা বেরোনোর জন্য বেশ ভালো লাগছে না একদম। এই ভাই গাড়িতে যাবি, আরে এই তো চাচুর মাটন হজম হয়ে যাবে, আয় 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 আয়, তুই বসবি, এই দেখো বাবা এই রাস্তার ধারে যে গাছগুলো রয়েছে ওগুলো টেবিলে গুজে দিয়েছে বাহারে, আর বাবা বলছে কারি পাতা, দারুন জাস্ট অপূর্ব, হ্যাঁ 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 ঠিক বলেছ, আমি তো ওই জন্য ওর উপর বডি ফেলে দিই ভাই, আবার দু আবার এক দু মাস বাদে আবার একটা, ভাই আবার এক দু মাস বাদে পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে আবার একটা ট্যুর করবি, তবে সেটা গরমে, তো সেই রকম বুঝে ট্যুর করবি, গরমে নিয়ে গিয়ে ফেলে দিস নি, এই তো ওমা কলা থেকে মোচা হয়ে রয়েছে, কলা গাছ মোচা, মাথায় চাপা যাই, ফ্যাট বয়।
আরে দেখ এখানেই হয়তো রেখেছে ড্রাইভার গুলোকে দেশ পাড়াগাঁয়ে। ও ড্রাইভার দাদা, আমাদের জুতোগুলো দিন দয়া করে। পাস্তাটা খুব সুন্দর, আরে এটা তো এই গাছটার নামও আমি ভুলে গেছি, এসব আমার ছাদে হতো। ওদের বাড়ির ওখানে এক জায়গায় জিও এরম হাঁসের পেছনে তারা করতো, ছবি তুলে দেখিয়েছিল। আচ্ছা ওদের গায়ের রংটা কি এরম হয়ে যাবে বড় হলে? না ওই রকম এরমই থাকবে, ওরা এরা ছোট, এই জিনিসই হবে। দেখছিস না সাদা, আরে গুলো গার্ড দিচ্ছিল, তাই ওদের বিরক্ত করছিল কিরকম মাটা ওদের দুটোকে গার্ড করেছে, আর এই বাবাটা কিরকম রাজা তো শক্তি থাকে, রাজা তো শক্তি থাকে, ওরা যদি ভালো মতো লেগে যায় ওরা টুকরে। আমরা সন্ধেবেলা প্রচুর গল্প করেছি, সেসব আর শ্যুট করা হয়নি, ভুলেও গেছিলাম, আর ফোনে চার্জ ছিল না, চার্জে দিয়ে রেখেছিলাম। আর এখানে খুব তাড়াতাড়ি চার্জ খাচ্ছে, আর রাত্রে ডিনার করতে চলে এসি, সাড়ে সাতটা থেকে এখানে ডিনার স্টার্ট, তো আমরা এসেছি 8:30 নাগাদ, আমাদের খিদেই হয়নি এখনও, তো যেমন আমরা রাত্রির করে খাওয়া অভ্যেসলাম আর কি। আর এখানে রয়েছে প্রচুর রকম স্যালাড, দই, বাটার নান, নান আর পাঁপড় যেরকম থাকে, এছাড়া রয়েছে ভাত, ফ্রাইড রাইস, আর রয়েছে এখানে পাস্তা, রেড সস পাস্তা, সেটা এখন আমি খাবো, মাশরুম কারি, এটা মাশরুম কারি, আর রয়েছে চাউমিন, এটা কি জানি না কি ছিল, এটা রয়েছে ডাল সকালের মতো, আর রয়েছে এখানে আলু পনির দিয়ে তরকারি, আর কী সব ছিল অত আমি দেখিনি, আর এটা পনির বাটার মশলা, আর রয়েছিল সুজির হালুয়া, সুজির হালুয়াটা খুব একটা মিষ্টি হয়নি, আর এটা ছিল মালপোয়া, ও এটা কাস্টার্ড ছিল, ফ্রুট কাস্টার্ড ছিল, মাছ ভাজা, আর ছিল চিকেন। তো এই যে আমরা সব খেয়ে দিয়ে গল্প করছি, সবাই মিলে একসাথে হলে খাওয়া দাওয়ার আর গল্পের শেষ নেই, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি, কোল্ড ড্রিঙ্কসের জন্য ওয়েট করছি আর গল্প করছি। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়াটা খুব সুন্দর, অনেকে বসে ডাইনিং এরিয়ায় খেতে পারবে, অনেকগুলো টেবিলও রয়েছে, আর এরম বাফে সিস্টেম রয়েছে, আর আমাদের মোটামুটি অনেকের খাওয়া হয়ে গেছে, কিছু লোক খাচ্ছে, আর এই যে কোল্ড ড্রিঙ্কস আমাদের চলে এসছে, এবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা যে যার ঘরে যাব শুতে। আর হয়ে গেল সারা দিনটা প্রচণ্ড গাগতরে ব্যথা সবার, কারণ আমরা বাসে করে মানে ওইভাবে এসেছি, মানে বাস নয় তাবেরা করে এসেছি, তো ব্যাস আজকের দিনটা পুরো শেষ হয়ে গেল, এবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়বো। এবার এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে চলে আসবো আর একটা এরকম ট্যুর ব্লগ।